আপনার মোট কি ইন্টেনশন কি ইয়াত দিয়া পাবলিকলি মিডিয়া আগত আপনি এনেকুৱা ধৰণৰ কথা কৈছে কিয় কাৰণে পদ্মংসেন্স অবসরপ্রাপ্ত শিক্ষকক কটু বাক্য মন্ত্রী রাজেন গুহাইর পথর দুরবস্থার কথা কোৱাৰ বাবেই শিক্ষাগুরুক অপমান এয়া নগাঁওর কলঙর বাকরি নেহরুবালির সোমবার এক রাজহুয়া সভার দৃশ্য এজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিক উদ্দেশ্যে কঠোর বাক্যবান মন্ত্রী রাজেন গুহাইর আপনি কি বেনিফিট লোক বলছে হোয়াট ইজ ইউর ইন্টেনশন অ্যান্ড মোটো আপনার মোটো কি ইন্টেনশন কি ইয়াত দিয়া পাবলিকলি মিডিয়া আগত আপনি এনেকুৱা ধৰণৰ কথা কৈছে কিয় কাৰণে না না আপুনি আপুনি হিল মটিভ লৈ আহিছে না আপোনাক আপুনি নিদিম মই তেনেকুৱা স্কোপ কিবা থাকিলে আপুনি ক'ব পাৰে আমাক পদ্মংসেন্স পদ্মংসেন্স এই ব্যক্তিজন এজন অবসরপ্রাপ্ত শিক্ষক সভাত সকলোরে ভাষণ শেষ হওয়ার পিছত নগাঁওয়ের আমোলাপত্তির আট নম্বর ওয়ার্ডর উমেশ বরঠাকুর নামের এইজন অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্চত উঠি নিজের ঘরের সম্মুখের পথটির দুরবস্থার কথা কৈছিল রাজহুয়া সভাত এই কথা কোৱাৰ বাবে ক্ষুণ্ণ হয়ে পড়ে মন্ত্রী রাজেন গুহাই লগেলগে মঞ্চতে নগাঁও সরকারি বালক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকজনক পথর সমস্যার কথা ওয়ার্ড মেম্বারক কবলৈ কয় মন্ত্রীয়ে ইমানতে ক্ষান্ত নহল মন্ত্রী রাজেন গুহাই রাজহুয়াকে এনেদরে পথর দুরবস্থার কথা কোৱাৰ বাবে হোয়াট ননসেন্স বুলিও কটু বাক্য শুনায় অবসরপ্রাপ্ত শিক্ষকজনক আপনার মত কি ইন্টেনশন কি ইয়াত দিয়া পাবলিকলি মিডিয়া আগত আপনি এনেকুৱা ধৰণৰ কথা কৈছে কিয় কাৰণে পদ্মংসেন্স পদ্মংসেন্স এজন কেন্দ্রীয় মন্ত্রীয়ে মঞ্চতে এনেদরে এজন অবসরপ্রাপ্ত শিক্ষকক রাজহুয়াকৈ অপদস্থ করা ঘটনা কেন্দ্র করে নগাঁওত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার প্রশ্ন উঠিছে ক্ষমতার রাগিত মতলিয়া হওয়া বিজেপির নেতা মন্ত্রীয়ে পাহরি পেলাইছে নাকি খিস্টাচার নগাঁওর পৰা ক্যামেরা পার্সন বিকির হইতে তপন কুমার বরা DY 365